পৌর পরিষেবা ত্বরান্বিত করতে পুরসভার 22টি ওয়ার্ডে ডেভেলপমেন্ট কমিটি। পৌর নাগরিকদের পরিষেবা দিতে চালু হলো দুটি ই-রিকশা, অ্যাম্বুলেন্স মিলবে বিনা ব্যয়ে পরিষেবা। পৌর পরিষেবা আরও ত্বরান্বিত করতে দ্রুত যাতে পৌর নাগরিকেরা পরিষেবা পেতে পারেন তার জন্য পুরসভার 22টি ওয়ার্ডে তৈরি করা হয়েছে ডেভেলপমেন্ট কমিটি। প্রতি কমিটির মাথায় থাকছেন কোঅর্ডিনেটর। পৌর নাগরিকেরা দ্রুততার সাথে যাতে সাহায্য পেতে পারেন মূলত এই কাজ দেখাশুনো করবে এই কমিটি। এখানে সমস্যার সমাধান না হলে বিষয়টি দেখবে পুরসভা। রবিবার প্রস্তাবিত কর্মতীর্থ প্রাঙ্গণে 22টি ওয়ার্ডের ডেভেলপমেন্ট কমিটির সদস্য, কোঅর্ডিনেটর, পুরসভার অন্যান্য পদাধিকারী সহ বিভিন্ন ওয়ার্ডের সাধারণ মানুষকে নিয়ে এক বিশেষ সভা অনুষ্ঠিত হয়। এদিনের সভায় পৌর পরিষেবা ত্বরান্বিত করার পাশাপাশি করোনা মোকাবিলায় আরও সক্রিয় ভূমিকা পালনের ওপর জোর দেওয়া হয়। অনুষ্ঠানে আসা প্রত্যেকের কাছে আবেদন করা হয়, করোনা মোকাবিলায় বিগত দিনের মতো আসন্ন তৃতীয় তরঙ্গের প্রাক্কালে সকলকে এক হয়ে কাজ করবার জন্যে। পাশাপাশি অসুস্থ পৌর নাগরিকদের রাত বিড়েতে সুবিধার জন্য দুটি ই-রিকশা, অ্যাম্বুলেন্স চালু করা হয়। আগামীতে আরও 4টি এই ধরনের অ্যাম্বুলেন্স আনা হচ্ছে বলেও জানান পৌর প্রশাসক গোপাল শেঠ। জানা গেছে 4টি ওয়ার্ড ভিত্তিক একটি করে ই-রিকশা, অ্যাম্বুলেন্স রাখা থাকবে। খবর পেলে অসুস্থ ব্যক্তিকে হাসপাতালে অথবা হাসপাতাল থেকে অসুস্থ ব্যক্তিকে বিনা ব্যয়ে বাড়িতে নিয়ে যাওয়া হবে। আগে কোনোদিন ছিল না এই পরিষেবাটা, এই প্রথম চালু শুরু করেছে। আমরা তো খুবই সাপোর্ট করছি উদ্যোগকে এবং খুব ভালোভাবে সবাই নিচ্ছে এবং খুব ভালো করেছে, খুব উপকার করছে মানুষের। এটা দেখে আমাদের সবাই খুব গর্বিত এবং খুব ভালোই লাগছে। এ বিষয়ে পৌর প্রশাসক জানান, এলাকার সাধারণ মানুষের চাহিদা অনুসারে পৌর এলাকার উন্নয়ন করতে এলাকার সাধারণ মানুষের বক্তব্য শুনে বুথ কমিটি তৈরি করে তাদের চাহিদা মতো উন্নয়ন করবার জন্যে এদিনের এই আয়োজন। এই অ্যাম্বুলেন্স আপাতত তৈরি করি, এই পরিস্থিতি সামাল দেওয়ার জন্য দুটো নিয়ে আসা হয়েছে, আরও 4টে রেডি হচ্ছে, 6টা আসবে। 4টে করে ওয়ার্ড, 1টা করে অ্যাম্বুলেন্স, পাশাপাশি সেন্ট্রালি 1টা দাঁড়িয়ে থাকবে, সেটাকে হসপিটাল থেকে কোনো পেশেন্ট নিয়ে যাওয়া, বাড়ি যাওয়া, এগুলোকেও করবো। সম্পূর্ণ বিনামূল্যে আমরা এই পরিষেবা দেবো। পৌরসভা থেকে না অধিকাংশ কাজই যেটার সঙ্গে সঙ্গে দরকার সেটা ডেভেলপমেন্ট কমিটি এবং যে কোঅর্ডিনেটর থাকবে তারাই নিয়ন্ত্রণ করবে। পুরসভার এই উদ্যোগকে সাধুবাদ জানিয়েছেন অনুষ্ঠান স্থলে উপস্থিত সকলেই। ডেভেলপমেন্ট কমিটি বসিয়েছে, মানে সবাই যাতে সবার উন্নয়নের জন্য, তারপরে রাত বেরাত যে অ্যাম্বুলেন্স পরিষেবা টেবা দিচ্ছে তার জন্য অসংখ্য ধন্যবাদ। যদিও পুরসভার এদিনের অনুষ্ঠানকে কটাক্ষ করেছেন বিরোধীরা, তাদের দাবি সামনেই পৌর ভোট, সে কথা মাথায় রেখে এখন এসব করা হচ্ছে। সোম দাস ও সভ্যসাচী ভট্টাচার্যের রিপোর্ট, নিউজ নোম্যান্সল্যান্ড, বনগাঁ।